না সূর্য ঘুমিয়েছে, আজকে এত লেট দেখো 5:45 হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে ওর। তো এখন এইগুলো না অনেকদিন হয়েছে চেঞ্জ করিনি, তো আমি ভাবলাম যে আজকে এটা একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে রাতের খাবারটা রেডি করবো রাতের খাবারের জন্য, মানে যাই বানাই দেখি কি কি করবো। কি হয়েছে আজকে লাজানিয়া বানাবে? কতদিন থেকে ওয়েট করছিস? সিক্স মান্থ থেকে ও ওয়েট করছে লাজানিয়া খাবে, মানে কি বলবো তোমাকে, ওর বার্থডেতে ওর কিছু স্পেসিফিক রুল আছে, হ্যাঁ স্পেসিফিক কিছু মেনুজ আছে, লাইক ওর বার্থডেতে এই জিনিস হতে হবে, ওর বার্থডে এপ্রিলে হয়, তো এইবার ওর বার্থডেতে আমি লাজানিয়া বানাইনি, তখন থেকে আমার মাথা খেয়ে যাচ্ছে তুমি লাজানিয়া আমাকে আর খাওয়ালে না, লাজানিয়া আমাকে খাওয়ালে না। তো আমি বলেছি আচ্ছা খাওয়াবো, তো ছুটি হোক ছুটি হোক খাওয়াবো। আই এখানে ফেলিস না, এখানে ফেলছিস কেন, ফুড ওয়েস্ট, এখানে এখানে ফুড ওয়েস্ট, বলে যা কতদিন থেকে ওয়েট করছিস তুই। তো মানে মাম্মা থ্যাংকস গিভিং এ কিন্তু লাজানিয়া খাওয়াবে একদম আমাকে, আমি আজকে দুপুরে মিটুকে বললাম খেতে বসে, এবার যদি আমি লাজানিয়া না বানাই না আমার মনে হয় জল যাবে না গলা দিয়ে, বানাতে লাগবে। একে বলছিল মিটুক যে ঠিক আছে তুই এক কাজ কর, তোকে বাজার থেকে কিনে, তোকে বাজার থেকে কিনে এনে দিয়ে দিচ্ছি লাজানিয়া, তুই খা। না এটা ট্রাই হয়ে গেছে, হ্যাঁ ইট ইজ নট লাইক দ্যাট এটা ট্রাই করা হয়নি, এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড, হ্যাঁ ওর এটা পছন্দ হয়নি, ওর সেই আমি যেটা বানাই সেই লাজানিয়াটাই লাগে ওর। তো দেশে থাকতে কী করতাম, ওই লাজানিয়া শীটও আমি ঘরে বানাতাম, কিন্তু আমি জানতাম না জানি যে লাজানিয়া শীট কিনতে পাওয়া যায় বলে, আসার পরে জানতে পেরেছি, তারপর জানলাম যে না ওইখানেও পাওয়া যায়, কিন্তু আমি জানতাম না এটা, এত আমি এক্সপ্লোর করতাম না, আমি করে ফেলতাম আর কি। তো মিটুলকে দিয়ে আমি কালকে লাজানিয়া শীট আনিয়ে রেখেছি, তো আজকে রাত্রে প্ল্যান আছে লাজানিয়া করব আর তোমার বাটার গার্লিক চিকেন একটু করব। মিটুল না আজকে আমাকে এটা এনে দিয়েছে, এটা আমাকে এনে দিয়েছে, দিয়ে বলেছে তুমি এইটা লাগিয়ে তুমি এখন থেকে রান্না করবে। বললাম কেন এটা, বললো না না তুমি এটা লাগিয়ে রান্না করো, তোমার যে অবস্থা মানে সব কাপড়ের মধ্যে তোমার হলুদ দাগ, এটা আমার প্রচন্ড বাজে স্বভাব জানো, একটা অটোমেটিক্যালি এইভাবে কাপড়ের মধ্যে চলে যায়, জানো আটটা কাপড়ের মধ্যে মুছি। দেখো লাজানিয়া শীট এখানে যেটা পাওয়া যায় ওয়েকম্যান থেকে নিয়ে এসছে, এটা তোমার $4 মতো পড়ে, আমেরিকানসরা না থ্যাংকস গিভিং এ কিন্তু গোটা টার্কি খায়, কি খায় ওরা গোটা টার্কিকে বেক করে, সেটার ভেতরে আবার তোমার সবজি টবজি দেয়, এরা তো আর দেখো টার্কি খাই না, টার্কি আমরা এখানে আসার পরে কিন্তু একবার মিটু এনেছিল টার্কি সসেজ এনেছিল, কিন্তু সেটা না খেতে একদমই ভালো না, এনিওয়ে আমি তো খাইই না, মানে আমি টেস্টও করিনি, হ্যাঁ মিটুল আর স্বর্ণ টেস্ট করেছিল কিন্তু ওদেরও ভালো লাগেনি। আমার মনে হয় জানো ক্যামেরাটা যদি মুখের সামনে হয় না তাহলে যেমন আরও বেশি ভালো হয়, কারণ কথা বলতে 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 না মনে হয় কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আদারওয়াইজ একা একা কাজ করতে মানে কেমন একটা বোর বোর লাগে, আর যদি কথা বলতে থাকো না তাহলে মানে মনে হয় না কেউ তো আছে সঙ্গে, তোমরা তো আছো সবাই। চিকেনটাকে না আমি এইভাবে কাটলাম, এটা আমি তোমার প্রথমে এই চিকেনটাকে আমি বয়ল করতে বসাচ্ছি, কারণ আমি এটা যে স্টকটা বেরোবে এই স্টকটা আমি ইউজ করবো তোমার গার্লিক চিকেনে, হ্যাঁ এটা লাজানিয়ার জন্য বানাচ্ছি, হ্যাঁ তারপর এটাকে আমি শেক করে এটার আমি একটা কারি টাইপের মানে একটু গ্রেভি টাইপের বানাবো। তুমি যদি মানে আমি যেহেতু আমি বয়ল করছি জাস্ট বিকজ আই আমার এই সেই স্টকটার দরকার, আমি এটাকে ইউজ করব তোমার গার্লিক চিকেনের জন্য, হ্যাঁ যদি তুমি গার্লিক চিকেন না বানাও তুমি এমনিতে ডাইরেক্টলি কড়ার মধ্যে সব কিছু দিয়ে বসাতে পারো, যেভাবে আমি করব সেইভাবেই মানে বয়ল করার কোনো দরকার নেই। এই যে কড়ার মধ্যে আমি দেখো জল গরম করতে বসিয়েছি, কিছু না আমি একটু গোটা গরম মশলা কয়েকটা একটু গোটা গরম মশলা দিয়ে একটু চিকেনটাকে এই যে বয়ল করতে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই যে দেখো গার্লিক চিকেনের জন্য না আমি এই যে চিকেনের পিসগুলো এইভাবে করে কাটলাম, হ্যাঁ আগে না আমি এই চিকেনটাকে একটু টিস্যু দিয়ে এইভাবে ড্রাই করে নেব যাতে এটার মধ্যে যা এক্সেস জল আছে সেটা বেরিয়ে যায়।
I'm adding 1 heap spoon of maida, 1 chamoj paper powder and little bit of salt. Bhalo kore mix korbo shob kichu ke ektu teler moddhe ami shallow fry korbo. Etake kintu ami puro cook korbo na. Half mane 70% er moto cook korbo, baki ta ami gravy te korbo jate eta juicy hoy. আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আমাকে গল্প করতো, মানে আমি প্রচন্ড কথা বলতাম, ইভেন আমি এখনো কথা বলি, কিন্তু মিটুলের কম্পেয়ারে আমাদের বিয়ে হওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোর সাথে মিটুল কথা বলে তো, মানে সবাই জানতো ও কথা মানে ভীষণ কম বলে বলে, তো এখন সবাই বলে না টুসি, আমার বাড়ির নাম হলো টুসি, হ্যাঁ তো এখন সবাই বলে যে টুসির চক্করে পড়ে না মিটুল এবার বেশ কথাবার্তা বলে বেশ ভালোই, বাহ কিছু একটা তো ক্রেডিট পেলাম আমি। এবার না একটা কড়ার মধ্যে আমি একটু বাটার বসালাম, বসিয়ে এটার মধ্যে আমি 1 চামচ ময়দা দিলাম, ময়দাটাকে এবার আমি ভালো করে ফ্রাই করব, মানে একটু ভালো করে ভুনবো। তারপর এই যে দেখো এটা ভালো করে ভুনা হয়ে গেছে, এবার এটার মধ্যে গ্রেজুয়ালি আমি দুধ অ্যাড করতে থাকবো। আর ওদিকটায় দেখো আমার চিকেনগুলো কুক হয়ে গেছে, তো আমি চিকেনগুলোকে তুলে ফেলছি। এবার এটার মধ্যে আমি অ্যাড করলাম কিছু রসুন, কুচানো রসুন অ্যান্ড লটস অফ পেপার পাউডার। তারপর এটাকে ভালো করে মিক্স করবো। এই যে আমার হোয়াইট সসটা রেডি হয়ে গেছে, এবার এই হোয়াইট সসটাকে আমি নামিয়ে ফেলছি। তো তোমার আমি যখন ছোট ছিলাম না বাবা ওরা বলতো, কেউ এসে যদি জিজ্ঞেস করতো যে খুশি তুই কি করছিস বা কি মানে মা কোথায় বা বাবা কোথায়, আমি বুঝি পুরো দিনের দিনলিপি বলে দিতাম, মা এখানে গেছে, বাবা এখানে গেছে, ভাই এটা করছে, সেটা করছে, এই করবে, স্নান করেছে, খেয়েছে, মানে কন্টিনিউ, আমি মানে রেল মানে আনস্টপেবল ছিলাম, এইভাবে বুঝি কন্টিনিউ কথা বলতে থাকতাম। এখন লাজানিয়ার হোয়াইট সস তো বানিয়ে ফেলেছি, এবার চিকেন গ্রেভিটা বানাবো। তার জন্য কড়ার মধ্যে নিলাম আমি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, এটাকে একটু সময় আমি ভাজলাম। ভাজা যখন মোটামুটি হয়ে এলো তখন আমি এটার মধ্যে দিলাম শ্রেডেড চিকেন, সেই বয়েল চিকেনটাকে আমি শ্রেডেড করে রেখেছিলাম, এটা দিয়ে একটু ভুনলাম। এবার দিলাম একটু হলদি গুঁড়ো, এটার মধ্যে একটু দিলাম জিরে গুঁড়ো, এবার একটু ধনিয়া গুঁড়ো দিলাম, এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর এবার একটু নুন দিলাম। এবার না সবগুলোকে ভালো করে একটু ভাজবো, মানে ভাজা ভাজা টাইপের যখন হবে তখন এটার মধ্যে দিলাম টমেটো পিউরি, আর দিলাম একটু পরিমাণ মতো জল। এবার যত সময় অব্দি এই চিকেনের গ্রেভিটা হচ্ছে আমি বাটার চিকেনটা প্রিপারেশন শুরু করে দিই। তার জন্য আমি নিলাম বাটার, তাতে দিলাম আমি অনেকটা পরিমাণের মতো রসুন, কারণ এটা বাটার গার্লিক চিকেন বানাচ্ছি তো। এবার দিলাম 1 চামচ অফ ময়দা, এটাকে একটু আমি ভালো করে ভাজবো। এই যে দেখো ময়দাটা যাতে ভালো করে মিক্স হয় আর কন্টিনিউ নাড়াতে লাগবে যাতে লেগে না যায়। আর এইবার দিলাম গোলমরিচের গুঁড়ো, না অ্যাড করলাম 1 চামচের মতো অরেগানো, এটা হলো কিন্তু আমার বেস সস ফর বাটার গার্লিক চিকেন। এবার ধীরে ধীরে আমি এটার মধ্যে স্টকটা অ্যাড করব, আর এই গ্রেভিটার মধ্যেই কিন্তু আমার বাকি চিকেনটা কুক হবে, তো আমি গ্রেজুয়ালি স্টকটাকে বুঝে বুঝে অ্যাড করে যাব। এবার চিকেনটা দিয়ে দিলাম, তো আমার চেক করতে লাগবে চিকেনটা ভালো করে কুক হচ্ছে কি না, সেই হিসাবে আমি গ্রেজুয়ালি স্টকটা অ্যাড করব। এবার এটাকে আমি ঢেকে রেখে দিলাম। এদিকটায় দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ফেলছি। নামিয়ে ফেলে এখন ধীরে ধীরে আমি লাজানিয়ার প্রিপারেশন শুরু করব। গার্লিক চিকেন আমার অলমোস্ট ডান, আমি এখন এটার মধ্যে একটু হানি দিচ্ছি, আর দিচ্ছি অনেকটা পরিমাণের লেবুর রস, এবার একটু পার্সলে দিচ্ছি। দেখো আমার বাটার গার্লিক চিকেন, একবার ট্রাই করে দেখো কিন্তু। আর এইবার না লাজানিয়াটা স্টার্ট করছি, মানে বেক করব এটাকে, তার জন্য এটা প্রিপারেশনটা স্টার্ট করছি। এই যে লাজানিয়া শীটটা না বেশ খানিকটা বড়, তাই এটাকে আমি মাঝখানে চাকু দিয়ে এইভাবে করে কেটে ফেললাম, কেটে এটাকে আমি হাফ করে নিলাম। এইবার প্রথমে দিলাম আমি একটু হোয়াইট সস, ভালো করে এটাকে স্প্রেড করলাম। এবার আমি লাজানিয়া শীটটা এভাবে করে নিচে আমি 3টে শীট দিলাম যাতে এটা পুরো বেসটা কভার হয়। এবার আমি চিকেনের গ্রেভিটা এভাবে ছড়িয়ে দিলাম, তার উপরে দিলাম আমি মোজারেলা। এবার আবার আমি লাজানিয়া শীট দিলাম, আবার দিলাম হোয়াইট সস অ্যান্ড দেন চিকেন গ্রেভি, এভাবে করে আমি রিপিট করলাম। তারপরে আমি ফাইনালি মোজারেলা চিজ ভালো করে দিয়ে তার উপর থেকে একটু পার্সলে দিয়ে দিলাম। এটাকে না আমি আগেই 350 ডিগ্রিতে প্রিহিট করে রেখেছিলাম, এবার এভাবে কভার করে 350 ডিগ্রিতে 15 মিনিট রাখবো। 15 মিনিট পরে আমি এটা ফয়েল পেপারটা সরিয়ে আরও 25 মিনিটের মতো এটাকে বেক করবো। এই যে আমাদের লাজানিয়া রেডি,
বেক লাজানিয়া প্লেট নিয়ে আজকের এই দুটো রেসিপি না তোমরা ট্রাই করে দেখো, বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণ ভালো। ভালো লাগলে একটা লাইক করবে প্লিজ। কেমন আছে খেতে? খুব ভালো আছে, ভেরি গুড। অনেক ভালো আছে, ভেরি গুড, ভেরি গুড লাজানিয়া। শুধু লাজানিয়া ভালো আছে? হ্যাঁ, এটা তো গার্লিক চিকেনও খুব ভালো আছে। গার্লিক চিকেন আর লাজানিয়া কম্বিনেশন, ভেরি গুড।